الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت پڑھو اللهم صل على وعلى آل سيدنا মোহাম্মদ সুবহানাক লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। শ্রীমৎপুর মোহাম্মদ আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেবের উদ্যোগে পঞ্চম বার্ষিক বিরাট ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতি হাজি আজিজ আহমদ মেরাজ মিয়া সাহেব শ্রীমৎপুর, সহসভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেব শ্রীমৎপুর, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ সহ ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজাম যুবক পায়রা, শ্রীমৎপুর গ্রাম সহত্র এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার পর্দানি সীমা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেহেশতের এক বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আনন্দ চিত্তে সবাই জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেহরবানি করেছেন আমাদেরকে, অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ পাক এই বেহেশতের কোরআন হাদিসের আলোচনার বাগানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, প্রিয় নবী, নবীদের নবী নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন। আরেকবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব আমার শ্রদ্ধাভাজন যেই সমস্ত ভাইরা প্যান্ডেলের বাহিরে দাঁড়ানো অবস্থায়, দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আর আপনারা যারা এলোমেলো আছেন একটু সামনে একবারে একত্র হইয়া বসেন, একটু দয়া করে একত্র হইয়া বসেন, আসেন সামনে আসেন। কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনেছেন, উলামায়ে কেরামরা করেছেন, আবার প্রধান অতিথি সামনে আসেন, তিনি আলোচনা করবেন। আমি এক নগণ্য নালায়েক, আপনারা মহব্বত করেন অত্র এলাকার মুসলমান ভাইরা, এই মাহফিলে আমি ইতিমধ্যে চারবার এসেছি, আপনারা দোয়ায়, আপনারা দোয়া করেছেন এই মাহফিল এই পঞ্চমবার হয়েছে, এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়। এই যে আলোচনা যেগুলো আমরা করি বা আমরা শুনি, উদ্দেশ্য কি আপনারা কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমরা যে ওয়াজ করি, ওয়াজ শোনা এবং ওয়াজ করা, এর মধ্যে দরকার কি? আমলের দরকার। যখন কি আমলের দরকার, এই আমলের নিয়তে আমরা আলোচনা করি বা আলোচনা শুনি। আপনারা সবাই রাজি আছেন নি, আমল করবেন নি? যে কথাগুলো বলবো আপনারা আমল করবেন? কারা কারা আমল করবেন হাত তুলেন, আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, একটু আগে আলোচনা করে গেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মায়ের মানুষ হযরত মাওলানা আল-আমিন যুক্তিবাদী সাহেব, এখন আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। হাজিরিনে কেরাম, আমরা মুসলমান, আমার নবী মুসলমানদের জন্য রহমত হিসাবে জমিনে আগমন করেছেন নাকি সর্বস্তরের মানুষের জন্য তিনি রহমত ছিলেন? সর্বস্তরের আপনারা কথা বলতে হবে জুড়ে। আমাদের জন্য, মুসলমানদের জন্য নবী রহমত না প্রত্যেক মানুষের জন্য রহমত?
ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যত ধর্মের লোক আছে, প্রত্যেক ধর্মের লোকের জন্য আমার নবী হলেন রাহমাতুল্লিল আলামিন। আজকে দেখা যায় বর্তমানে মুসলমানদের মধ্যে যে বিবাদ, ওয়াজ নিয়ে বিবাদ, আলিমে আলিমে বিবাদ, রাজনৈতিক ব্যক্তিরাও বিবাদ করে, করে কিনা এই বিবাদে বোঝা যায় আমরা মুসলমানরা এমন মুসলমান হয়েছি যে মুসলমানদেরকে বিধর্মীরাও ঘৃণা করে। মুসলমানের মধ্যে যে গুণ থাকার কথা, আজকে মুসলমানদের মধ্যে গুণ নাই, কথা ঠিক নেই। সেজন্যই আলিম উলামারা বয়ান করে, বিভিন্ন জায়গায় বয়ান করে, একজনে আরেকজনকে অকাট্য ভাষায় কথা বলে, গালিগালাজ করে, এমন আলিমের দরকার আমাদের নাই, ঠিক নেই। আবার নবী এগুলো শিক্ষা দেন নাই, দুঃখ লাগে। ইসলামের মধ্যে অনেকটি দল হবে সেটা আমার নবী বলেছেন, তাই বলে কি একে অপরকে এইভাবে কোচাকুচি এইভাবে বাস দেওয়া, এটা কি সম্ভব? নাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন যেই নবীর উম্মত আমরা, আমরা এক মিলে সবাই চলতে হবে, কোরআন হাদিস নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, ঠিক নেই। আমি কোরআন শরীফ থেকে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের উপর আলোচনা করব, তবে সংক্ষিপ্ত আকারে, এখানে শানে নজুল আমি আলোচনা করব, আপনারা দরজের সাথে শুনবেন। তো আমি অনুরোধ করছি আপনারা পিছনে যারা আপনারা ভিতরে চলে আসেন, এখানে দাঁড়ানো ভালো লাগে না, আপনারা যারা আসেন ভিতরে আসেন, কেউ কথা বলবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিধর্মী লোকেরা, মুশরিক ব্যক্তিরা আল্লাহর হাবিবের খেদমতে আসিয়া বলতেছে, হুজুর আমরা বিধর্মী, আমরা আপনার ধর্ম গ্রহণ করতে পারি, আমরার মত হইয়া গেছে, তবে আমাদের মনের মধ্যে কিছু কষ্ট লাগে, আমরা এমন অত্যাচার, এমন জুলুম, এমন বড় বড় গুনার মধ্যে পড়ে গেছি গো নবী, আপনার ধর্মের ভিতরে ঢুকলে আমাদের জীবনের গুনা কি মাফ হবে কি নাই? আল্লাহর হাবিব বলেন, আমি আপনাদের কথার জবাব আমার ব্যক্তিগত দেব না, আমার আল্লাহর দরবার থেকে যদি কথাগুলো আসে আপনাদের এই কথার জবাব আমি দিয়া দেব। কারণ আমার নবী মন গড়া কথা বলেন নাই, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব মন গড়া কোনো কথা বলেন নাই, নবী যে কথাগুলো বলেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে কথা বলে মানুষকে বুঝান। হযরত জিবরিল আমিন আগমন করলেন, আমার আল্লাহ পাক ওয়াজ করেন, بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ পাক ওয়াজ করেন, হাবিব যারা আপনার দরবারে এসেছে তাদের জীবনের গুনাহ নিয়ে আপনার দরবারে এসে গেল, আপনি তাদেরকে বলুন একটু মহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা
সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জুদে জুদে আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর হাবিব কিয়ামত আল্লাহ ফাক বলেন হাবিব আপনার সামনে যারা এসেছে বিধর্মীরা তাদের সামনে আপনি বয়ান করেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ কোন হাবিব আপনি তাদেরকে বলেন যারা জীবনে নফসের উপর অত্যাচার করেছে গুনাহ করে নিল কবিরা সবিরা জাহিরি বাতিনি যত অপরাধ করেছে প্রত্যেক অপরাধের উপর তারা জুলুম করেছে অত্যাচার করেছে তাদেরকে বলুন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না যায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআন নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ কর ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করার জন্য অত্যন্ত দয়ালু সুবহানাল্লাহ কর না খুশি না বেজার আমরা পাপ করি আমরা গুনাহ করি নেকির কাজও করি ঠিক নেই জোরে কোন নামাজ পড়ি না গুনাহ করি সত্য কথা বলি না গুনাহ করি দান্দাবাজি করি হিংসা করি পরনিন্দা করি ছুকল করি করি কনকাদাফি করি করি কি না করি মারামারি করি কিন্তু আমরা মুসলমান বিধর্মী ব্যক্তিদের জন্য যদি আমার আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হতে পারেন তাহলে আমাদের জন্য আমার আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ কোন সেজন্যই আমার আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বর্ণনা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা মুমিনেরা যারা আল্লাহকে মানো রসুলকে মানো ইসলাম ধর্ম গ্রহণ করে নিলা তোমাদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা ঈমানদারেরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আমি আল্লাহর দরবারে তওবা নাসুহা করো জীবনের অপরাধের উপর গুনার উপর তোমরা যে গুনাহ করেছো ওই গুনার জন্য তোমরা কি করো তওবা করো যেই গুনাহ করেছো এই গুনাহ যেন তোমরা আর করো না সেজন্যই তওবা নাসুহা করো সুবহানাল্লাহ কোন যারা নামাজ পড়ি না আমরা নামাজ পড়ব রাজি আছেন আর তুলে তাকবীর দেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সবাই রাজি আছি নামাজ পড়বো জোরে কোন না ঠান্ডা লাগে নামাজ পড়ব না ঠান্ডা লাগে না হ্যাঁ নামাজ যারা পড়ে তাদের নেকি হয় নামাজ যারা পড়ে না তাদের গুনাহ হয় যারা আমল করে তারা জান্নাতি
আমার আল্লাহ পাক বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা নেক আমল করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সহিংসলতা, ভদ্রতা, উদারতা তোমাদের মধ্যে থাকবে, দান খয়রাত থাকবে, একে অপরকে মহব্বত করে জিন্দগি করবা, তোমাদের আমলটা হলো নেক আমল। এই নেক আমল যারা করবা, আমার আল্লাহ পাক বলেন তোমাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ দাখিল করে দেবেন। প্রকান্তরে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নিশ্চয় যারা বদ আমল করে, কোন করে রাহাজানি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, গীবত করে, হিংসা করে, একে অপরের ক্ষতি করে, জাকাত দখল করে, খুন করে, চুরি করে, ডাকাতি করে, পকেট মারে, অবৈধ প্রেম ভালোবাসা করে, যত অপরাধ করে নিল, এবং যাদের ইমান নাই, আরও গুনাহগার, আমার আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং নিশ্চয় তারা জাহান্নামে যাবে যারা বদ আমল করে জিন্দেগি কাটায়। নাউজুবিল্লাহ, আমরা চাই না বদ আমল করে জিন্দেগি কাটাইতাম। তাই আমার আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা জীবনের গুনার জন্য তওবা নাসুয়া করো, আল্লাহর কাছে মাফ চাও, যে গুনাহ হয়েছে আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও। বলেন আমিন। তাই আল্লাহর কাছে বলেন দেখিয়া না দেখিয়া যত গুনাহ করিলাম, দেখিয়া না দেখিয়া যত গুনাহ করিলাম, সকল গুনাহ মাফ করে দাও, তওবা করিলাম এলাহি। বলেন আমিন। আরেকটু জোরে কর আমিন। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদিবা রে বার, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদিবা রে বার, মাফ করিয়া দাও গো আল্লাহ, চাই তোমার দরবার এলাহি। আরে মুসলমান ভাইরা, জীবনের গুনাহ মাফির জন্য আমার আল্লাহ পাক বলেন গুনা নিয়ে কোনো মানুষ কবরে আসবা না, কবরে আসবা না, গুনা নিয়ে আসলের ময়দানে উঠবা না রে। কারণ আমার আল্লাহ চান না আল্লাহর কোনো বান্দা বান্দিকে গুনাগার বানাইয়া জাহান্নামে নিতেন, আল্লাহ চান তারা যেন তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাইয়া জান্নাতে যায়। কত দয়াল আল্লাহ। তাই নামাজের মধ্যে আমরা পড়ি আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু রহমান রহিম, তুমি রহম করো, তুমি দয়া করো, তুমি মাহবুদ। এই দয়ার আল্লাহ যদি আমাদের গুনার দিকে তাকান, তাহলে আমরা কেউ জমিনে একটা কদম দেওয়া অসম্ভব নাই, ঠিক নেই? তাহলে অঙ্গীকার করেন যেন কোনোদিন কবিরা গুনা করব না। রাজি আছেন? কবিরা গুনা করবেন না, আর যদি করেন সাথে সাথে তওবা করে আল্লাহর সামনে দাঁড়াইয়া যান। তাই আমার আল্লাহ পাক বলেন والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله سبحان الله قال امر الله فقبلن যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, গুনাহ করে ফেলছ, বুঝো নাই গুনাহ করে ফেললারে, যকরুল্লাহ, তোমরা আমি আল্লাহর সামনে তোমরা দণ্ডায়মান হও, যকরুল্লাহ, আমার জিকিরে মশগুল হইয়া যাও, যায় নামাজ বিছাও, যায় নামাজ বিছাইয়া যায় নামাজে দাঁড়াও,
জায়নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করো। আমার নবী বলেন, আল্লাহর বান্দা বান্দি গুনাহ করার পরে যখন তারা জায়নামাজে দাঁড়াইয়া আল্লাহর জিকিরে মশগুল হয় তাদের গুনাহ মাফ। আস্তে বললেন কেন? আমার আল্লাহ সেই ওয়াজ করেছেন, যাকাতুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন তোমরা নামাজ পড়া শুরু করবা, নামাজ পড়তে দেরি আমার আল্লাহ তোমাদেরকে মাফ করতে ক্ষমা করতে দেরি করবেন না। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং তোমরা এটা জেনে রাখো তোমাদের গুনাহ মাফি একমাত্র আল্লাহই মাফ করে দেন, আল্লাহ ছাড়া কেউ তোমাদের গুনাহ মাফ করতে পারে না। তাই জীবনের গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর জিকিরে মশগুল হও, তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ দয়াশীল, আল্লাহ গফুর, আল্লাহ রহমান। ভাইরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাওয়ায়াত করলেন হাদিসের, তিনি বর্ণনা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বললেন, তাওবা নাসুয়া এমন একটা তাওবা যেটা হলো একটা গাভী থেকে, গাভীর স্তন থেকে যদি কেউ দুধ দহন করে, এই দুধগুলো আবার গাভীর স্তন দিয়ে ঢুকানো যাবে না, ঠিক নেই? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে এটা উদাহরণ দিয়ে বুঝালেন, যারা কবিরা গুনাহ করেছো এই গুনাহ থেকে তোমরা ফারিক হইবা, এমন ভাবে তওবা করবা যেন আর এই গুনার কাছে কখনো যাইবা না, এটার নাম হলো তওবা নাসুহা। আজকে আমি বলতে পারবো না আমি নেকির কাজ করে অনেক অনেক নেকির কাজ করে আমি চলতেছি না, আমি গুনার কাজও করি, ঠিক নেই? কার কাছে কথা বলো? আল্লাহ যদি চান একটা ওয়াক্তের নামাজে দরতেন, তুমি নামাজ পড়ো নাই জব দেওয়া যাবে? আমাদের খানার জন্য ব্যস্ততা কি, কিন্তু নামাজের জন্য আমরা ব্যস্ততা কি না? নামাজ পড়লে গুনাহ মাফ হয়, তাই যত গুনাহ হইয়া গেছে গুনাহ থেকে ফারিক হইয়া আল্লাহর রাস্তায় আমরা আসি, ঠিক নেই? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেন, আল্লাহর হাবিবের খেদমতে আসিয়া চারজন লোক চারটা প্রশ্ন করেছে, কয়টা কয়টা চারটা প্রশ্ন করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ গো, আমরা অভাবের মধ্যে পড়ে গেলাম, আমরা কি আমল করতে পারি? অভাবের মধ্যে পড়ে গেছি, কি আমল করতে পারি? আল্লাহর হাবিব বলেন, তোমরা ইস্তিগফার পাঠ করো, তওবা করো। আরেকজন আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বৃষ্টির দরকার, কি করতে পারি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে আগে ক্ষমা চাও, মাফ চাও। আরেকজন আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্তান নাই, আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলেন, তুমিও ইস্তিগফার পড়ো, তওবা করো আল্লাহর কাছে। আরেকজন আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফসলের মধ্যে ফসল কম হয়, আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলেন, তুমিও তওবা করো, ইস্তিগফার পড়ো আল্লাহর কাছে, জীবনের গুনার জন্য মাফ চাও। সুবহানাল্লাহ, কোন না প্রশ্ন কয়টা কথা কর না, জোরে কর না, প্রশ্ন কয়টা উত্তর কয়টা? উত্তর একটা। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, চারজন ব্যক্তি চারটা প্রশ্ন করলো,
আর আপনি উত্তর দিলেন একটা কারণ বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, আমি এই উত্তরটা আমার মন গড়া দেই নাই, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কোরআনি আমল, আল্লাহ এই আমল শিক্ষা দিছে। তার প্রমাণ কি? আমার আল্লাহ পাক বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সুবহানাল্লাহ। খন্না আমার আল্লাহ পাক বলেন, জীবনে যত অপরাধ করেছ, যত গুনাহ করেছ রে বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর দরবারে তোমরা কি করো? তওবা করো, তোমরা ইস্তেগফার পাঠ করো, মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কোন মানুষ অসহায় হইয়া গেলে তাকে সহযোগিতা করার মানুষ বর্তমানে পাওয়া যায় নাই। যদি নাওটা ডুবে যায়, আবার আমরা 5 জন 10 জন মিলিয়া বলি ওই নাওটাকে আবার ডুবাইয়া দাও। মানুষ মানুষের ভালোই দেখতে পারে না, হিংসা করে, পরনিন্দা করে, চুগলকুরি করে। বর্তমান সমাজের মধ্যে চুগলকুরি বেশি, বর্তমান সমাজের মধ্যে হিংসাটা বেশি। গ্রামে গ্রামে হিংসা, শহরে হিংসা, দেশে হিংসা, ঘরে ঘরে হিংসা, বাইয়ে বাইয়ে হিংসা, বাই বলে হিংসা, বিবি বাচ্চাই হিংসা, প্রত্যেকটা মহলে হিংসার দল পড়ে গেছে, ঠিক নেই? তাই আমার নবী বলেন, হিংসার মারাত্মক রূপ থেকে তোমরা বাঁচতে হবে। আর যতটা প্রশ্ন আমাকে করেছ আমি বলি নাই, আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার এই কথাগুলো মানো, কোরআনি আমল যদি তোমরা করতে পারো, আমি নবী বললাম, আমার আল্লাহ তোমাদের গুনাহ যদি মাফ হয়, প্রত্যেকের দোয়া আল্লাহর কাছে কবুল হইয়া যাবে। যদি গুনাহগার হইয়া থাকি, আল্লাহ দোয়া কবুল করেন না? কবুল করবেন না। সেজন্যই যারা বৃষ্টির জন্য দোয়া চাইছিল, কি করতে হয়? আমার নবী বলেন, কুরআনি আমল করো, আগে জীবনের গুনাহ মাফ আল্লাহর কাছে চাও। গুনাহ নিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে না। সেজন্যই বুজুর্গানে দিন যারা আছেন, হক্কানি আল্লাহর ওয়ারি ফুলতলির সাহেব কিবলার কাছে দোয়া চাইছেন, আমার কৌড়িয়ার সাহেবের কাছে দোয়া চাইছেন, গরফুরি সাহেবের কাছে দোয়া চাইছেন, কাতিয়ার সাহেবের কাছে দোয়া চাইছেন, আমাদের বুজুর্গানে দিন যারা চলে গেছেন, মানুষ দলে দলে তাদের কাছে গিয়া দোয়া চায়, চায় কি না? কথা কোন খটই মটই মোল্লার কাছে যাইয়েন না, খটই মটই মোল্লাদের ওয়াজও শুনবেন না। যারা মাহফিলে বসিয়া কোরআন হাদিসের আলোচনা না করে, একে অপরকে শুধু গালিগালাজ করে, ওরা হক্কানি আলিম না। আমার ফুলতলি সাহেব কিবলা, গরফুরি সাহেব, কড়িয়ার সাহেব, বাগার সাহেব, প্রত্যেক আমাদের এই পূর্বেকার আল্লাহর ওয়ালিরা এক মঞ্চে বসে ওয়াজ করেছেন, কাউ কাউকে কোনোদিন গালি দেন নাই। আজকে যারা গালি দেয় তাদের ওয়াজ আমরা শুনবো না, রাজি আছেন? আমরা সিলেটের মানুষ, লক্ষ লক্ষ মানুষের সামনে তাফসির করবে, কোরআন হাদিসের আলোচনা করবে, কেন একে অপরের বিরোধিতা করো? সাধারণ জনগণ মার করে মরে, ফিদ্দাফসাদ করে তোমাদের কারণে, কথা ঠিক নেই? আজকে শ্রীমৎপুরের এই মাহফিলে আমি নতুন না, 4 বছর ধরে আলোচনা করি। আমি আশা করি, শুনেছি আপনার এলাকার লোকেরা আমাকে প্রতি বছর চান, চান কিনা? আমি কৌমির উলামা একরামদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমার ফুলতলি মসলকের উলামা একরামদেরকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে কোনো বেজাল নাই, আসেনি?
আমরা বাড়া দিয়া হুজুরদের খেয়ালিয়া ওয়াজ করে ইয়া ফিতনা করব, আমরা এটা চাই না। যদি আসেন অনুরোধ করব কোরআন হাদিসের আলোচনা চাই। কথা ঠিক নেই, জীবনের গুণা মাফ হওয়ার দরকার। হিংসা হলো মারাত্মক রূপ, চুকল করি পরনিন্দা মারাত্মক রূপ যেটা বিস্তার করেছে। আল্লাহ ফাক আমাদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। বেজার হইছেন আমার কথায়? অলি আল্লাহদের কাছে যাবেন, দোয়া চাবেন, সাহবতে যাবেন, কারণ এই রসুল এই বিধানটা কোরআনে আছে। আল্লাহর হাবিবের কাছে গিয়া দোয়া চাইছেন, আল্লাহর হাবিব বলেন কোরআনের আমল করো, আগে জীবনের গুনাহ মাফ আল্লাহর কাছে চাও। যদি গুনাহ মাফ চাও আমার আল্লাহ খুশি হইয়া তোমাদের দোয়া কবুল করে দেবেন। আমার আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান, তোমরা যদি জীবনের গুনাহ মোচন করতে পারো আমি আমার তরফ থেকে, আল্লাহ পাক বলেন আমার তরফ থেকে তোমাদেরকে রহমত দেব, ওযুর দ্বারা বৃষ্টি দান করব। শুধু তাই না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বাদিন, আমার আল্লাহ পাক বলেন তোমাদেরকে মাল দেব, যারা বৃষ্টির জন্য গেলা তওবা করো আর দোয়া করো আল্লাহ বৃষ্টি দিবে, যারা অভাবের জন্য এসেছো তোমরা তওবা করো গুনাহ মাফ চাও আমি আল্লাহ মাল দিয়ে দনি বানাই দেব। আস্তে বলেন সুবহানাল্লাহ। মাল চান না? কথা বলেন, মালের দরকার আছে? আবুল মাল, আবুল মাল হতে চান? কিসের মাল? দরকারি মাল, দরকারি মাল। আবুল মাল তো গেছেন, সিলেটের জন্য কি করছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অর্থমন্ত্রী সিলেট দিয়ে দিলাম আমি আর কি দেব। কথা বলে শেখ হাসিনা তো এই কথা বলেছেন, অর্থমন্ত্রী কি করছে? কিছুই করে নাই। মাল আপনারা চান না? আমাদের এই মালের দরকার নাই, প্রধানমন্ত্রী যেটা বলেছেন দিয়েছি এটা নেও। আমার আল্লাহ ফাক বলছেন আমি তোমাদেরকে মাল দেব, শর্ত হলো জীবনের গুনাহ মাফ আমার কাছে চাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে মাল দিয়ে দিব। ওবানিন, আমার আল্লাহ পাক বলেন যারা সন্তান নাই তোমরা সন্তানের কাঙ্গাল হইয়া গেলা আমি তোমাদেরকে উত্তম সন্তান দান করে দেব। সুবহানাল্লাহ, কইছেন না? কোন সন্তানের বাবা হতে চান? সুসন্তান, সুসন্তান না চুর ডাকাত বদমাস অবৈধ প্রেম বল ভালোবাসা করে কলঙ্ক লাগায় চুরি ডাকাতি করে এই সন্তানের বাপ হতে চান? কারা কারা হাত তুলেন? একজন পাইছি, বুঝেন নাই? তাহলে বুঝেন, খেয়াল দিয়ান ঠিক রাখেন, কথাগুলো বুঝেন, ওনাকে লজ্জা দিবেন না। কারা কারা সুসন্তান চান? সুসন্তান চান, তাহলে একটি কথা আছে, সুসন্তান যারা চাও কবরদার তোমরা কোনোদিন অবৈধ ভালোবাসা করবা না। কথা বুঝে আসছে? আরে মুসলমান ভাইরা, বর্তমান সময়ে অবৈধভাবে ভালোবাসা করে নেয় কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সহ প্রতিটা মহলে যুবক যুবতীরা অবৈধ কাজের মধ্যে মিলামিশা করে, যার কারণে আমার আল্লাহ নারাজ হইয়া গেছেন। আমার কথা সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয় আমার কথা না, আমার আল্লাহ পাক বলেন এমন কিছু মানুষ তোমরা পাইবারে, এরা বড় গুনাহ করে
কেউ দেখো না আমি আল্লাহ তাদের গুনাগুলি দেখতে পারি। কলেজে গেছে দেখা যায় কলেজে নাই সিলেট, আবার দেখা যায় পার্কে ওদিকে ওদিকে একটা একটার সাথে ঘষাঘষি করে হাতাহাতি করে ফোন করে ঠিক নেই। এই সমস্ত ভালোবাসা অবৈধ, এটা বৈধ না। আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লা জানিয়া তিয়া নিহা মিনকুম ফাআজুহুমা, যারা এই সমস্ত কাজ করে অবৈধ ভালোবাসা করে দুইজনকে একত্রে পাওয়া যায় সাথে সাথে তাদেরকে ধরে তোমরা কি করো তাদেরকে শাস্তি দাও, ফাআজুহুমা তাদেরকে শাস্তি দাও। তাই দেখবেন দুইজনকে যদি পাওয়া যায় এই সময় বিয়ে পড়াইয়া দেওয়া হয়, হয় কি না? চান্সে যদি পাওয়া যায়, চান্সে পাওয়া গেলে কি হয়? দুরুশরী পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, মুসলমানদেরকে মহব্বত করেন, বিধর্মীদেরকেও মহব্বত করেন। কেন মহব্বত করেন? সেই সময় আল্লাহর নবীর দরবারে তারা সবাই আসিয়া মুসলমান হইত, ঠিক নেই? সেজন্যই প্রত্যেকের গুনার জন্য আল্লাহর কাছে নবী দোয়া চাইতেন। ولو انهم ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما। এই আয়াতের মধ্যে আসছে আমার আল্লাহ পাক বলেন যারা গুনাহ করেছে তোমরা ওই গুনাহ নিয়ে আমার নবীর দরবারে যাও, নবীকে উসিলা করে তোমরা আমি আল্লাহর কাছে চাও, নবীর কাছে তোমরা নবীর বাদনে ধরো আমি আল্লাহর কাছে চাও, নবীকে সুপারিশ বানাও আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। সেজন্যই আমরা নবীর কাছে এখনো যাই, যারা নবীর দরবারে যায় সালাম জানায় নবীকে উসিলা করে আল্লাহ বলেন গুনাহ মাফ হইয়া যাবে, কারণ নবী জিন্দা। তাই ওলি আল্লাহর দরবারে আমরা যাই কেন? আমরা যাই দোয়া চাই, তাদের কাছে গিয়ে তওবা পড়ি, আল্লাহ এটা কবুল করেন, কোরআনের দলিল আছে। যাই হোক ভাইরা আমার, আমি পুরাতন আপনাদের এখানের জন্য, এখানে আমি পুরাতন যেহেতু প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন ভাই, ওনাকে প্রায় সময় দেখি। তো উনি চলে আসছেন, আমি অনুরোধ করব আপনাদের কাছে আজকে প্রধান অতিথি যিনি হাসানুর রহমান হুসাইন নসপতি সাহেব, ওনার নাম আপনারা শুনেছেন ইউটিউবে ওয়াজও শুনেছেন দেখছেন সরাসরিও দেখছেন। যাই হোক, তখন আজকে আলোচনা আসলে আমি এখানে হয়তো একটু বেশি সময় কাটানোর কথা যেহেতু উনি অনেক দূরে, আমি যে আলোচনা করেছি এর মধ্যে ভুল বিয়াদবি যদি হয়ে থাকে ক্ষমা করে দেখবেন, রাজি আছেন? চাইছিলাম সুন্দর একটি আলোচনা আপনাদের সামনে তুলব, যেহেতু আমার শ্রদ্ধাভাজন, বয়সে হয়তো বড় হবেন, জানি না, তোমার ছোট হতে পারেন, হয়তো ছোট হতে পারে, অনেক ছোট হবেন। যাই হোক, আমার এই বাইকে আমি অনুরোধ করব, এই মাহফিল কিন্তু হইতে গিয়ে আমি শুনেছিলাম যে এখানে আমাদের কৌমি ভাইরা আছেন পত্র এলাকায়, আমাদের সুন্নি ভাইরা আছেন, আমি আপনার কাছে অনুরোধ করব ভাই হিসাবে যে আমরা মুসলমান কোরআন হাদিসের একটু আলোচনা তাদের উপদেশ দিয়ে যাবেন, আপনারা রাজি আছেন তো? এটা আমার অনুরোধ থাকবে যেন আপনি সুন্দর কোরআনের তাফসীর করে তাদেরকে বোঝান, যেহেতু আপনার আশিক হইয়া গেছেন তারা,
হ্যাঁ, আশিকদেরকে কি সান্ত্বনা দেওয়া দরকার আছে না? কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন ভাই, আর আমি দোয়া করব না, উনি দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।